মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে রাজনৈতিক বিরোধ থাকতে পারে অনেকের, কিন্তু যাই হোক না কেন, আপনি এখন দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে আছেন, রাষ্ট্রীয় প্রধান হিসেবে আপনি হচ্ছেন অভিভাবক। এত বড় একটি অন্যায়, দেশের মানুষের এত বড় মৌলিক আকাঙ্ক্ষা যে আল্লামা সাঈদ ইসহাককে মুক্তি দেওয়া হোক, আপনি যদি মুক্তির ব্যবস্থা করে দেন, সবচেয়ে লাভবান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে। ওলামায়ে কেরামগণ করি, বাংলাদেশের ওলামায়ে কেরামগণ আহ্বান জানাবো। আপনারা জানেন এই সাঈদ সাহেব তো সেই সাঈদ সাহেব যিনি সব সময় আলেম ওলামাদের পক্ষে সোচ্চার ছিলেন। আল্লামা আজিজুল হক সাহেবকে যখন মার্ডার কেসে আসামি করা হয়েছিল, তো হুঙ্কার দিয়েছিলেন আল্লামা সাঈদী। আজকে বাংলাদেশে ওলামায়ে কেরামগণ আরো কেন সক্রিয় হচ্ছেন না, আরো কেন কথা বলছেন না, এই প্রশ্নটা আমি সম্মানিত ওলামায়ে কেরামদের বিবেকের কাছে রাখছি। দেশবাসী আল্লামা সাঈদীর জেল থেকে মুক্ত হন, তো নিশ্চয় তিনি দেশবাসীর উপরে খুশি হবেন এবং তিনি বের হয়ে দোয়া করবেন আমাদেরকে নিয়ে। তিনি যদি বের হয়ে এটা দোয়া করেন, নিশ্চয় আল্লাহর আরশটা কবুল করবে এবং এতে করে আমাদের দেশে সমৃদ্ধির দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা সেদিন অপেক্ষা করে অপেক্ষা করি। আজকের এই প্রোগ্রামের শপথ হোক আল্লামা সাঈদী সাহেবের মুক্তি, আজকের এই প্রোগ্রামের শপথ হোক আল্লামা ইব্রাহিমের মুক্তি, আজকের এই প্রোগ্রামের শপথ হোক আবি হামজার মুক্তি, আজকের এই প্রোগ্রামের শপথ হোক বিরোধী দলের সকল নেতা সকল নেত্রীর মুক্তির মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্র যে জিম্মি আছে সেই গণতন্ত্রের উদ্ধারের আজকের এই প্রোগ্রাম হোক। ইসলামী নেতৃবৃন্দকে অবৈধভাবে প্রহসনমূলক বিচারের মাধ্যমে ইন্ডিয়ার সহযোগিতায় তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, তারই ধারাবাহিকতায় আল্লামা উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা কারাগারের প্রকোষ্ঠে বন্দী করে রাখে। পৃথিবীর ইতিহাসে এরকম কোন জুলুম গত 100 বছরে কোন মানুষের উপর হয়েছে আমরা শুনিনি। ওই এলাকার মুক্তিযোদ্ধার সাবসেক্টর কমান্ডার আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন সাহেব নিজেও বলেছিলেন যে আল্লামা সাঈদী তিনি রাজাকার নন। তাহলে তাদের অপরাধ কি? মূলত তাদের অপরাধ হচ্ছে বাংলাদেশ থেকে ইসলাম মুসলিম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলাদেশকে এই বাতিল শক্তিদের করদ রাজ্যে পরিণত করা। তারা মনে করেছিল আল্লামা সাঈদীকে কারারুদ্ধ করে, তারা মনে করেছে আল্লামা সাঈদীকে বাংলাদেশের জমিন থেকে নিঃশেষ করে দেয়, ইসলামকে নিস্তব্ধ করে দিবে। কিন্তু আজকে লন্ডনের এই জায়গায় আমাদের এই প্রোগ্রাম প্রমাণ করে দিয়েছে ওরা বরং বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামী নিশ্চিহ্ন হয়নি, প্রশ্নে আসে না যতদিন না আল্লাহ রাব্বুল আলামিন চাবেন। আমরা স্পষ্ট বলেছি ইসলামী ছাত্র শিবির জামাত ততদিন নিস্তব্ধ হবে না, ততদিন পর্যন্ত নিঃশেষ হবে না, যতদিন না আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে না পারবো ইনশাআল্লাহ। এইভাবে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে প্রকোষ্ঠে অন্ধকারে নিক্ষেপ করে রেখেছে। ওরা বাংলাদেশের সাঈদী সব জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দকে জুডিশিয়াল ক্লিনিংয়ের মাধ্যমে আর কয়েকজন নেতৃবৃন্দকে হত্যা করেছে। কেউ কেউ বলেছে যে আমি 2 মাইল দূর থেকে 2 কিলোমিটার দূর থেকে দেখেছি সাঈদী সাহেব কাউকে খুন করতেছেন। তারা দেখেছে একজন মানুষ দেখেছে 2 কিলোমিটার দূর থেকে দেখেই সাক্ষী দিয়েছে, সেই সাক্ষীর ভিত্তিতেই তারা এই বিচার কার্য পরিচালনা করছে। আজকে সেই ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব ব্যক্ত করতে পারছি না আমাদেরই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। আজ আমাদের ঐতিহাসিক ভাষা আন্দোলনের ফলশ্রুতিতে যখন স্বাধীনতা 1972-71 সালের স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি, আশা রাখছি এই পিলখানার ন্যাক্কারজনক বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে যে জাগরণ আমাদের মাঝে সৃষ্টি হয়েছে এর মাধ্যমে আমরা ফিরে পাবো আরেকটি স্বাধীনতা। 2022 সালে এই আমাদের শপথ হোক আমরা মুক্ত করে ছাড়বো আমাদের যত নেতা কর্মীদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে, সাথে সাথে আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতাকে। এই এই জালেম বর্তমান প্রধানমন্ত্রী, জালেম প্রধানমন্ত্রীর পিতা
শেখ মুজিবুর রহমান, এক সময় স্লোগান আওয়ামী লীগের স্লোগান ছিল এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ, কিন্তু পরবর্তীতে কি হলো, 3.5 বছরের মাথায় এক নেতা এক দেশ, কয়েক মিনিটে কারবার শেষ। সাইদি সাহেবের রায়ের দিন আমিও ছিলাম, আমি তো ওই দিন জেল থেকে বের হয়েছিলাম। জালিম সরকার আমাকে এর আগে আমাকে জেলে ঢুকিয়ে রেখেছিল এবং আমার এই হাড়টি ভাঙা অবস্থায় রেখেছিল। আমাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছিল যে আমি থানাতে অজ্ঞান ছিলাম এবং পুলিশ আমার মাথার মধ্যে পিস্তল টেকে সে বলেছিল তুই জামাত শিবির করিস। আমি কুমিল্লা থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছি যে আমি তোমাদেরকে মানে স্বাস্থ্য করার জন্য এখানে এসেছি, এবং সেই পুলিশ অফিসারের নামও আমার মনে আছে, কিন্তু আমি আজকে এই প্রোগ্রামে আমি বলতে চাই না। তো আমি একটা জিনিস বলতে চাই, সেদিন সেখান থেকেও বের হওয়ার পরেও আমি অসুস্থ অবস্থায় সাইদি সাহেবের সেই মুক্তির মিছিলে আমি শরিক হয়েছিলাম এবং আমি দেখেছিলাম সেদিন বাংলাদেশের মানুষ কতটুকু সাইদি সাহেবকে ভালোবাসে, এবং সেদিন দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল এবং সাইদি সাহেবের মুক্তির জন্য সবাই রাস্তার মধ্যে নেমে এসেছিল আর আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে এখানে এসে আজকে আমরা সেই সাইদি সাহেবের মুক্তির জন্য আমরা যে আজকে যে প্রোগ্রামটি আমরা করতে পেরেছি এবং সবার যে সহযোগিতা পেয়েছি এবং বিভিন্ন অনলাইন মিডিয়া এনটিভি সহ যারা এখানে এসেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সাইদি সাহেবের মুক্তির জন্য আপনারা ভূমিকা রাখবেন এই আশা ব্যক্ত করে আজকে প্রোগ্রাম সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।